পাশাপাশি দুটি তেঁতুল গাছ। স্থানীয়দের মতে গাছ দুটির বয়স 350 বছর। এলাকায় প্রচলিত আছে এই গাছের ডাল কাটলে নাকি ক্ষতি হয়, আবার গাছের কাছে মানত করে শিরনি দিলে সব ঠিক হয়ে যায়, কারণ এই গাছ দুটিতে নাকি বাস করে জিন। এজন্যই জায়গাটি জিনতলা নামে পরিচিত। গাছ দুটিকে নিয়ে শোনা যায় গা শিউরে ওঠার মতো সব গল্প। সরেজমিনে গিয়ে দেখা যায় শতবর্ষী এই তেঁতুল গাছ দুটি প্রকাণ্ড ডালপালা ছড়িয়ে রেখেছে চারদিকে। গাছটির কাণ্ডের ব্যাস প্রায় 20 থেকে 25 ফুটের মতো আর উচ্চতা প্রায় 70 থেকে 80 ফুট। অনেকেই বলেছেন এখানে মানত করে মিলেছে সুফল। তবুও রহস্যে ঘেরা জোড়া তেঁতুল গাছের পাশ দিয়ে সন্ধ্যা নামার পর পথ চলতে ভয় পান গ্রামবাসী। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন, যমুনা এসি। কারণ এখান দিয়ে যাওয়ার সময় নাকি ভয়ঙ্কর সব আওয়াজ শোনা যায়। শোনা যায় মরমর করে ডাল ভেঙে পড়ার শব্দ, ভয় করে যাইতে। তবে একজন ডাল কাটি ওই গাছের থেকে অসুস্থ হয়ে নামিছে, গরম দিয়ে বহল পড়ায় বাড়ি। তারপরে ওইখানে চিনি সালাদ মান্যতি করি, দেখ ভালো হয়ে গেছে। বহুত লোক মান্যতি দেয়, সে মানুষ কোনো উপকার পায়। মেহেরপুর জেলা শহর থেকে 33 কিলোমিটার দূরে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের গোসাইডুবি মাঠে এই জোড়া তেঁতুল গাছের অবস্থান। গাছ দুটিকে ঘিরে তৈরি হওয়া রহস্য নিয়ে কথা হয় মেহেরপুরের মল্লিকপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম মোহাম্মদ হাসানুজ্জামানের সাথে। তিনি বলেন ইসলামী বিশ্বাস মতে জিনদের অস্তিত্ব আল কোরআন দ্বারা প্রমাণিত। 26টি সূরায় জিন সম্পর্কিত আয়াত রয়েছে। এছাড়াও স্বতন্ত্র সূরা হিসেবে সূরা জিন কোরআন শরীফের 29 পারাতে রয়েছে। সূরা আহকাফের 29 নম্বর আয়াত, সূরা যারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এছাড়াও সূরা রহমানের 33 নম্বর আয়াত। এভাবে অসংখ্য আয়াতে জিনের অস্তিত্বের ব্যাপারে কোরআনুল কারীম উল্লেখ রয়েছে। গাছ দুটি নিয়ে ব্যাপক আগ্রহ তরুণ তরুণীদেরও। দেখা যায় অনেকেই গাছের গায়ে লিখে রেখে গেছেন প্রিয়জনের নাম। শাহনাজ পারভীন, কালবেলা।